এখন আছি মাওয়া প্রান্তে, পদ্মা সেতুর, যাব ঢাকা। ধন্যবাদ। স্টেশনটা নামানোই ছিল। কি বাইক এটা? হচ্ছে রানারের নাইট রাইডার্স, নাইট রাইডার্স এইরকমই নামটা। মাওয়া থেকে ঢাকা যাচ্ছি, দেখি দিকসারের টপ স্পিড 12,000 কিলো, 12,000 সামথিং, 12,543 কিলো চলেছে এখন। যদি রাস্তা ফাঁকা পাই টপ স্পিড চেক করবো। ঢাকা 35 কিলো, সাবজেক্ট ভাষণ টু, সে আমাকে পিছনে ফেলে আগে চলে যাচ্ছে। স্পিড দেরি করে, ব্রিজে ওঠার সময় একরকম উঠবে, আবার নামার সময় একটু বেশি বেশি উঠবে, কারণ ওখানে তার এটা কম লাগতেছে, ইঞ্জিনের প্রেশারটা কম লাগতেছে। পাহাড়ের উপরে উঠাইতে পারলাম না, নাকি বাতাসের জন্য, নাকি বাইকে কোনো প্রবলেম। আর অনেকদিন যাব সার্ভিস করানো হচ্ছে না, এয়ার ফিল্টারটা ক্লিন করতে হবে।
যেভাবে পুশ করলাম, পুশটা কি ঠিক হয়নি, টপ স্পিডের যে পুশটা, পুশিংটা ঠিক মতো হয়নি। আমি তো 5 গিয়ারই চালাচ্ছি, ওই অবস্থায় আমি কী করলাম, ওইটা হবে না। এটা আগে আমাকে 3-4-এ নিয়ে ফুল পিক আপ দিয়ে ট্রাই করলে হয়তো আর একটু বেটার হতো।
চলে আসতাম ঢাকা বুড়িগঙ্গা সেতুতে।